হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনাদের মধ্যে অনেক অনেক ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে বিভিন্ন উচ্চবিদ্যালয়ে সারা দেশের শূন্য কোঠায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল, তো কোন জেলায় কতজন শিক্ষক নিয়োগ সিট খালি আছে, কোন কোন বিদ্যালয়ে মানে কোন স্কুলে কতটি সিট খালি আছে সেটা কীভাবে দেখতে পারবেন। সারা দেশের সকল স্কুলের লিস্টে কিন্তু দেখতে পারবেন যে কোন কোন স্কুল থেকে কতজন শিক্ষক নিয়োগ করা হবে। তো নিয়োগটা দেখার জন্য আপনারা এখান থেকে যেটা টাইপ করলাম সেটা টাইপ করে দেবেন ngi.teletalk.com। জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অ্যাথরিটি এখান থেকে NTRCA জাস্ট এই ওয়েবসাইটটি কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেখার জন্য যে কোন জেলায় কতটি সিট অথবা কোন জেলায় কতটি আসন খালি আছে সেটা দেখার জন্য। জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন রিকাউন্ট। তো 2022 জাস্ট এখান থেকে ওপেন ইন উইন্ডো। তা আপনাদের সময় এটা কিন্তু আসবে না, জাস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট উপরে যে লেখাটা পাবেন সেটাতে ক্লিক করে দেবেন। জাস্ট একটু লোডিং নেবে, অবশ্যই এখান থেকে অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশ, যে রিসেন্টলি যে নোটিশটা আছে সেটা দেখতে পারবেন। ই অ্যাপ্লিকেশন অফ সার্কুলার স্পেশাল এটা দেখতে পারবেন। আর এখানে তো নিজে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট স্পেশাল 2022। জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু আপনি লিস্টটা দেখতে পারবেন, সারা বাংলাদেশের সকল স্কুলের লিস্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে কোন স্কুলে কতটি পদ খালি আছে সেটা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন চয়েস ওয়ান্স যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন চয়েস ডিভিশন, আপনার বিভাগ, আপনি কোন বিভাগটা দেখতে যাচ্ছেন। তো এখান থেকে ঢাকা বিভাগটা আমি দেখতে চাচ্ছি। জাস্ট ঢাকা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোন জেলা, তো এখান থেকে জেলাটা সিলেক্ট করে নেবেন যে কোন জেলাটা আপনি এখান থেকে দেখতে চাচ্ছেন। বাংলাদেশের সকল জেলা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। জাস্ট এটা আমি সিলেক্ট করে দিলাম টাঙ্গাইল। তো টাঙ্গাইল দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সকল স্কুলের লিস্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে কোন স্কুলে কতটি আসন খালি আছে সেটা কিন্তু, আর হচ্ছে কোন টিচার লাগবে সেটাও কিন্তু এখান থেকে লেখা আছে। অবশ্যই এখান থেকে ভালো করে লিখে নেবেন, দেখে নেবেন। তো আপনাদের জেলাটা অবশ্যই এখান থেকে এভাবে টাইপ করে দেবেন, পরবর্তীতে কিন্তু লিস্ট পেয়ে যাবেন। আর আপনি যদি স্কুলগুলো খুঁজে পেতে সমস্যা হয়, তা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জেলায় অনেকগুলো স্কুল থাকে। তো এগুলো স্কুল কীভাবে আপনি সার্চ দিয়ে খুঁজে বের করবেন, তো সার্চ দেওয়ার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে। অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, কোন সাবজেক্টের টিচার লাগবে সেটা কিন্তু দেওয়া আছে, এবং কি কতটি আসন খালি আছে কোন স্কুলে। তো আপনার স্কুলটা এখান থেকে কীভাবে খুঁজে বের করবেন, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রায় 24টি পেজ আছে এখান থেকে। তো নেক্সট, এখানে আপনি যদি নেক্সটে ক্লিক করে দেয় তাহলে কিন্তু 2 নম্বর পেজে নিয়ে আসবে। তো আস্তে আস্তে কিন্তু সকল কলেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, সরি কলেজ না স্কুলগুলো দেখতে পারবেন। তো স্কুলের লিস্ট দেখার জন্য তো আপনারা এখান থেকে সার্চ দিয়েও দেখতে পারেন। তো সার্চ দেওয়ার প্রসেসটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে সার্চ যে অপশনটা আছে খালি করে জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার স্কুলের নেমটা কিন্তু টাইপ করে দেবেন, আপনি কোন স্কুলটা দেখতে চান। আপনার যদি আপনার নির্দিষ্ট কোনো স্কুল থাকে সেটা যদি খুঁজে না পান তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেওয়া মন্ত্রকে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে এরকম আরও আপডেটমূলক ভিডিও আপনারা পেতে পারেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমি জাস্ট একটি স্কুল সার্চ দিয়ে দেখতে পাচ্ছি। তো স্কুলের যে কোনো একটি অক্ষর লিখে দেবেন, যে ফার্স্টে যে লেটারগুলো থাকে সেগুলো লিখলে কিন্তু এখানে নিচ থেকে শো করবে। অবশ্যই এখান থেকে আপনারা সার্চ দিয়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ, টাটা।